ল্যাটিন আমেরিকার দেশ চিলির লস রিওস অঞ্চলের জঙ্গলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল দেহি একটি গাছ। বিজ্ঞানীদের ধারণা এর বয়স কমপক্ষে 5000 বছর। গ্রেট গ্র্যান্ডফাদার নামে পরিচিত এই গাছের ছাল বাকলেও বয়সের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। পৃথিবীর সম্ভাব্য প্রবীণতম গাছটি নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। তাদের বিশ্বাস, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর ধরে পৃথিবী ও প্রাণীকুল কীভাবে খাপ খাইয়ে নিয়েছে এই গাছটি সেই তথ্য দিতে পারবে। চিলির বিস্ময় জাগানিয়া এই গাছটির রাজধানী সান্টিয়াগো থেকে 800 কিলোমিটার দক্ষিণে লস রিওস অঞ্চলের জঙ্গলে ঠায় দাঁড়িয়ে আছে। চিরহরিত এই গাছের বৈজ্ঞানিক নাম ফিটজরয়া কিউপ্রেসয়েডেস। জানা গেছে গাছটির ব্যাস 13 ফুট এবং উচ্চতায় এটি প্রায় 92 ফুট। পাতাগোনিয়ান সাইপ্রেস নামে অধিক পরিচিত এই গাছ দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৃহৎ প্রজাতির বৃক্ষ। তবে মানুষ একে ভালোবেসে ডাকছে পরদাদা বা গ্রেট গ্র্যান্ডফাদার নামে। রহস্যখেরা এই গাছটির বয়স বের করার কাজ করেছেন অ্যান্টোনিও লারা। তিনি আর্জেন্টিনার অস্ট্রাল ইউনিভার্সিটি ও চিলির সেন্টার ফর ক্লাইমেট সায়েন্স অ্যান্ড রেজিলিয়েন্সের একজন গবেষক। তিনি বলেছেন গাছটি এখনও বেঁচে আছে। সাধারণত এতদিন বেঁচে থাকার সুযোগ অন্য কোনো গাছের হয় না। বর্তমানে স্বীকৃতভাবে সবচেয়ে বেশি বয়সী বলে পরিচিত গাছটি রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। 4850 বছর বয়সী ওই পাইন গাছকে মেথুসেলা নামে ডাকা হয়, যদিও এই গাছটির অবস্থান গোপন রাখা হয়েছে। চিলির গ্রেট গ্র্যান্ডফাদার নামের বৃক্ষটি সেদিক থেকে ব্যতিক্রম। তার সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করতে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে সেখানে যাচ্ছেন কৌতূহলীরা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গাছটির পাহারা দিতে রক্ষীর সংখ্যা বাড়াতে হয়েছে। জানা গেছে 1972 সালে গ্রেট গ্র্যান্ডফাদার গাছটি সর্বপ্রথম খুঁজে পান আনিবাল হেনরিকেস নামের একজন বনরক্ষী। এর 16 বছর পর তিনি প্রাণ হারান। তার মেয়ে ন্যান্সি হেনরিকেস বর্তমানে সেখানকার বনরক্ষী। তিনি বলেন, বাবা আসলে স্থানীয় মানুষ আর পর্যটকদের গাছের অবস্থান জানাতে চাননি। তিনি জানতেন গাছটি অসম্ভব মূল্যবান। হেনরিকেস পরিবারের সদস্য জোনাথন ভারিচিভিচ এই গাছের আশেপাশে বেড়ে উঠেছেন। এখানেই তিনি শৈশবের সময় কাটিয়েছেন। বর্তমানে তিনি একজন বিজ্ঞানী। জানা গেছে 2020 সালে তিনি এবং গবেষক অ্যান্টোনিও লারা গাছটির কাণ্ড থেকে নমুনা সংগ্রহ করেন। এজন্য তাদের ব্যবহার করতে হয়েছিল বিশাল খোড়াই যন্ত্র। এরপরও তারা গাছটির কাণ্ডের কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পুরো কাণ্ডের নমুনা সে কারণে সংগ্রহ করা যায়নি। তারা দুজন গবেষণা করে বের করেছেন কাণ্ড থেকে নেওয়া ওই নমুনার বয়স কমপক্ষে 2400 বছর। এর ভিত্তিতে একটি কাঠামো দাঁড় করিয়ে তারা গাছটির আসল বয়স বের করেন। জোনাথন বলেছেন গাছটির বয়স 5000 বছর হওয়ার সম্ভাবনা 80%। এ নিয়ে পরীক্ষা নিরীক্ষার ফল খুব দ্রুতই প্রকাশ করা হবে। বলা হচ্ছে ফল প্রকাশিত হলে গ্রেট গ্র্যান্ডফাদার হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী গাছ হিসেবে তালিকায় নাম লেখাবে। তবে বিজ্ঞানীরা বলেছেন ঘটনাটি এর চেয়ে আরও বড় কিছু। অ্যান্টোনিও লারা বলেন গাছটি নানান কারণে অসম্ভব মূল্যবান, এটিকে রক্ষা করার প্রয়োজন দেখা দিয়েছে। পৃথিবীতে হাজার বছর ধরে বেঁচে থাকা এমন গাছের সংখ্যা হাতে গোনা। জোনাথন বলেছেন এসব প্রাচীন গাছের বিশেষ ইতিহাস রয়েছে। এগুলো প্রতিকূল পরিবেশে হাজার হাজার বছর টিকে থেকেছে। এগুলো এমন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকার প্রতীক হয়ে উঠেছে। হাজার বছর ধরে বেঁচে থাকা গাছ নিয়ে কথা বলেন অস্ট্রাল ইউনিভার্সিটির সহকারী গবেষক কার্মেন গ্লোরিয়া রদ্রিগেস। তিনি বললেন এসব গাছ যেন খোলা বই, আর আমরা তার পাঠক। আমরা সেগুলোর কাণ্ডের প্রতিটা চক্রাকার রেখা পড়তে পারি। কাণ্ডের সেসব বৃত্ত থেকে বোঝা যায় কোন বছর আবহাওয়া শুষ্ক ছিল আর কবে বেশি বৃষ্টি হয়েছিল। গাছের এই বৃত্তে ধরা পড়ে ভূমিকম্পেরও চিহ্ন। বিজ্ঞানীরা বলেন 1960 সালের তীব্রতম ভূমিকম্পের ছাপটিও এই গাছে রয়েছে। জোনাথন বারিচিভিচ বলেন এসব গাছ হারিয়ে গেলে পৃথিবীতে পরিবর্তনের সঙ্গে প্রাণ কীভাবে খাপ খাইয়েছিল তা জানার গুরুত্বপূর্ণ চাবিকাঠিও হারিয়ে যাবে।